আপনি একটু ভিতরে যান, আপনি মেয়ের সাথে একটু বাজারের সম্পর্কে কথা কই। আচ্ছা ঠিক আছে, আমার দরজাটা একটু লাগাই দিবেন। আপনি দুদিন আগে গেলেন, আবার যে ভক্তরা এ দাঁড়াইলেন, কি ব্যাপারটা, বিষয়টা কি? মানে আপনি যেভাবে কথা বলতে আছেন মনে হইতে খাইতে আই অকন কি মহিলার বাড়ি আই এখন গপ্পর গপ্পর নেলা দিয়ে গেলেন, সেইটা মজা লাগে। সেই সময় তো বেন আর একটু হুররে দেন, মাছের কল্লাটা দেন, সেই সময় তোর মহিলা করেন না এমন কি? এখন মহিলা এই দুই এক খাওয়াইয়া যে খাওয়ার খোঁড়াটা দিতে আছেন, এতে মনে জানি আমরা না খাইয়া এই জীবনটা পার করছি। হেইয়া কই নাই কইছি, মাইয়ের কাছে বিয়ে দিয়ে খালিয়াতে একটা চশম খোরের মতন একটা ঘ্যাপ 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 আইডিয়ান লজ্জা হরে না, যে জামাই বাড়ি যাই খালিয়াতে কেমনে যাই। হ্যাঁ তাহলে জামাই বাড়ি আর পর হইতে আইলে একটা করি গরু লইয়া মু গরু মুরা কসু যা পারেন তাও একটা বড়িয়ে নেন, মোর তো সরম কম হবে না। ঠিকই কইছেন, গ্রামে যে ধরনের বেআইন এতে আমার কসুটাই লই যাওয়া উচিত। এ মে এই এ আপনি যদি মন দিয়ে কসু আনতেন তা মুই মানিয়ে নিতাম, কারণ কি জানেন, মুই দরকার হলে চিংড়ির মাছ দিয়ে রাইন দেয়া মানুষের কইতো মোর বেআই মোর লেগে কসু আছে, তোমরা একটু একটু খাও। আপনার হে বিশ্বাস নাই, আপনি চিংড়ির মাছ দিয়ে রাইন দিয়ে খাইবেন, কসু আনলে আপনাকে বেআই কসুটা তো দেখতে সুন্দরই আছে, পারলে একটা ইলিশ মাছ লই যান বড় বড় হরমোহনে। আপনি কত ঢঙ্গের কথা বাইরে বিত, ও যার মনে যা লাভ দিও দেখতা না, ইলিশ মাছ খাইতে চরে এখন কোন মুই এইটা কইতাম, এ মিয়া মোর যদি ইলিশ মাছ খাইতে চরে মোর পোলা আছে কম বাবু, মোর লেগে একটা বড় সেটা ইলিশ মাছ লই যান, আপনি এরকম কা আপনি মোর কি হন? এতে মনে জানি আমি আইল পর একালে গরু খাসি কাটি আমার সামনে দেখছেন, কোন লম্বা ডামের পোলাই আনে আমার আইডিয়া আছে, ওসে ফুটে নিয়ে আমার লগে মারিয়েন না, মাইকে বিয়ে দিছি দেখি কই না কিছু। এই আপনি লজ্জা করেন না, হেদিন যে মুই রাজা আসতে রানলাম হেয়ে দুমছিটা দিলাম হেয়ের পর কোন পাটনা দেন আর সেভেন কি দিল না কই জানা না খাওয়া পর্যন্ত মুই সারমু না কি কই যে গিলে খাবে তোর গিলে খম আপনি আমার বাপের এত আদর যত্ন করতেছেন, আপনি তো আমার বাপের সহ্যই করতে পারতেন না। বৌমা তুমি যে কি কও, তোর বয়স হয়েছে আর বিয়ের তো বয়স হয়ে গেছে, তোর হাউরির রূপ চেঞ্জ করছে বন্ধু, বুঝবি না আইলা তাই তো দেখতাছি আব্বা জান, আপনি আইছেন আমার শাশুড়ি তো মুখের মধ্যে এক ঝাঁক নেক জুমাই রাখার কথা, এখন দেখি আমার শাশুড়ির মুখে খই ফুটতাছে, আমি যে কত খুশি হইছি। ও বে কথা কর না, না আমি আর কব কি আব্বা তুমি অমন করে রাখবে না কাউকে, তোমার তো খুশি হওয়ার কথা, আমার শাশুড়ি তোমার আদর করে, এখন তো মনে হইতাছে আহো পরে কমুনি কি মনে হইতাছে, ঘরে চলো এই ঘরে আসো। আমার ক্ষেত তো সুইটা তো ছাগলের কাছে যায় নাই, না ছোটাছুটি তো হবে না, সুইটা তুই তো আমার বাসায় একদিন আইলি না, তো ছাগল কেমনে খেতে আইলু
আমি তোর ছাগলটা এখন আমার জমিনে নিয়ে গিয়ে বেঁধে রাখতেছি। এরকম করেন না ভাই, কোন কথাই বোনা। এ পর্যন্ত কতবার এইটারে আমি হলে সতর্ক করছি, তুই শুনিস নাই। যেহেতু শুনিস না সেহেতু তোর পানিশমেন্টটা দরকার, আর এই পানিশমেন্টটা থাক। এই ছাগল বেসবু বেইচা যতগুলা ফসলের কি ওই যে কি কি পটল পটল খাইছে পুরা হিসেব করে তোরে বাকি টাকা দিয়ে দিব। হ্যাঁ পশু মানুষের জিনিস খাইছে এটারে বিক্রি করবেন, বিক্রি করে পরে আমরা আবার যতটুকু উপরে এটা আমরা ফেরত দিবেন না? হ্যাঁ তা আমার ক্ষেতটা খাইছে না, কত টাকায় খেতে খরচ এটা জানিস না? আপনি মানুষ না অন্য কিছু। আমি 3 পিস 4 পিস 5 পিস তোর কি রে শালি, তোর ছাগল আমি তোরে দিব না। যা যা সর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমার গায়ে হাত তোলার কারণে তোর যে কি হইব তুই নিজে বলতে পারবি না। আমি আজকেই থানায় যাই, নারী নির্যাতন দেব। যাও না জানি কোন কাজ। তুমি ছাগল নিয়ে আইছো? আমার মনে হয় তোমাকে বাড়িতে না আল্লাহ রহমত নাজিল লইছে বুঝছো? তাই তো আমার বাপে আইছে আজকে এই প্রথম আমার বাপেরে দেখা তোমার মাই কত আদর যত্ন ভালোবাসা সোহাগ দেখাইলো, আর তুমিও আমার বাপের লিগে ছাগল কিনা নিয়ে আইছো। আজকে যে আমি কি খুশি তোমার বুঝাইতেই পারুম না। আমার এখন মনে হইতাছে আমি অনেক বড় একটা ভাগ্যবতী, তোমার মতন একটা স্বামী আর তোমার মায়ের মতন একটা শাশুড়ি পাইছি। আমি অনেক ভাগ্যবতী ভাগ্যবতা, যেটা হলে তো আমাদের বউ পাইছি, বাপের মতো একটা শ্বশুর পাইছি। দেখছো খুব ঘন ঘন আসে তোমার বাপ? না এবার কিন্তু আসলে অনেক দেরি করে আসে, 3 দিন পরে এলো বলে। তাই না? 3 দিন পরে শ্বশুর ঘন ঘন আইলে এইভাবে কি আদর যত্ন করা যায়? জানো আমি কৃষি কাম করে সংসার চালাই, আর ওর হলো ওই কি খুশি হয়েছে ঘন ঘন বাপ আপলে বাপ আসলে এত খুশি হয়। কই ঘন ঘন আমি বাসা আসলে তো দূর দূর করে তাড়িয়ে দিস, খেতে যাও এনে যাও শালি, বেশি মজা পাও বেশি। আমি ছাগলের মাংস পছন্দ করি, এটা তুমি জান লাগাম নেই না কইতেছে আমি যে ছাগলের মাংস পছন্দ করি এটা তুমি জান লাগাম নেই। দেখছো ছাগলটা কোনানে খারাই যাইয়া আত্মীয়তা করবেন একটু টাইম মতো করে, মাস ছয়েক পর আসবেন, এক বছরে একবার আসবেন, আপনি ঘন ঘন আসেন। তুমি তো জানো বাবা আমার মাই একটাই, না করতে পারিস না কিচ্ছু খায় না, এটা দেখছো কি অবস্থা? তুমি কেটে আবার ছোট্ট
ঠিক ভাবে বলো ঠিক কই কইবে কি এই বাড়ি কি তুমি ছাগল খুলিয়ে লই দেখতে আসো আমার কথা ঠিক করে কথা করতে আমার ছাগল আমি নিতেছি কাকে জিজ্ঞেস করলে মোহন আরে ওলে তোমার কি ছাগল হ্যাঁ আমি ছাগল ছাড়ব না হ্যাঁ কি রে ছাগল ছাড়ব কি হইছে হ্যাঁ ছাগলটা কি আপনার বাপ এটা আমার ছাগল দেখেন না এটা গর্ভবতী গর্ভবতী ঠিক আছে শুনেন আপনার আমি ছাগলটা দিয়ে দিতেছি ভালো ভালো দিয়া যান আর ছাগল জানি পটল খেতে না যায় আপনার এই ছাগলের লিগে আমার কপাল আজকে দুর্দশা লাগছে জানেন আমার জামাই জন ছাগলটা নিয়ে আইছে আমার বাপে বাপছে আমার বাপের খাওয়ানোর লিগে নিয়ে আইছে আর আমি বাপছি আমার বাপের খাওয়ানোর লিগে নিয়ে আইছে আপনার লিগে আর আপনার ছাগলের লিগে আমার কপালে দুর্দশা জান বোন জান ছাগলটা নিয়ে যান আচ্ছা আপা যাই আচ্ছা আব্বা শুনো তুমি তো আমার মনে হয় তোমার সাথে পার্সোনাল কথা আছে আব্বা গেটটা লাগাই দিয়ে হ্যাঁ আমরা পরে পার্সোনাল ও আচ্ছা তাহলে আমি যে আম্মা দেখতেছি না বউ কে শালি আমার পটলের ক্ষেত খেয়েছে ছাগল আর তুই হলে ছাগল আর যে ছাগল